আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই হানি ফেশিয়াল করতে পারেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে স্কিন ব্রাইটেনিং অ্যান্ড স্কিন হোয়াইটেনিং হানি ফেশিয়াল। সো আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। অবশ্যই আপনারা পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন, যেন আমার পরবর্তী ভিডিও মিস না হয় এবং আমার পরবর্তী ভিডিওটি সবার প্রথমে আপনারা দেখতে পান। সো ফ্রেন্ডস, শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। আজকে আমি হানি ফেশিয়াল করে দেখাবো। হানি ফেশিয়াল করলে আপনাদের স্কিনটা ব্রাইট, গ্লোয়িং, স্পটলেস, ক্লিয়ার এবং ফ্রেশ হবে এবং আপনাদের স্কিনটা অনেক সফট হবে। এবং আজকে আমি যে ফেশিয়ালটি দেখাবো, এই ফেশিয়ালটি তৈলাক্ত হোক, ড্রাই হোক কিংবা নর্মাল হোক, যে কোনো স্কিন টাইপের জন্যই এই ফেশিয়ালটি সুইটেবল হবে। সব ধরনের স্কিনেই এই ফেশিয়ালটি খুবই কার্যকরী হবে এবং অ্যাকনিপ্রোন স্কিনেও আপনারা এই ফেশিয়ালটি করতে পারবেন। আর এই ফেশিয়ালটি আপনাদের স্কিনটাকে দ্রুত ব্রাইট করতে সাহায্য করবে। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার ভিডিওটি। আমার ফার্স্ট স্টেপটি হচ্ছে হানি স্কিন হোয়াইটেনিং ক্লিনজার। এর জন্য আমার লাগবে 1 চামচ হানি। আমি এখান থেকে 1 চামচ হানি নিয়ে নিব। আর লাগবে হলো 1 চামচ দুধ। দেন আমি এই দুইটাকে ভালো করে মিক্স করে নিব। এই ক্লিনজারটি আমাদের স্কিন থেকে ডার্ট, পলিউশন রিমুভ করবে এবং এক্সেস অয়েল রিমুভ করবে এবং ত্বককে সম্পূর্ণভাবে ক্লিন করবে। সো আমার ক্লিনজারটি রেডি হয়ে গেছে। এখন আমি এটি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করবো একটি কটন প্যাডের সাহায্যে। ফার্স্টে আমি কটন প্যাডের মধ্যে এই মিশ্রণটিতে কটন প্যাডটি ই করে নিলাম, কটন প্যাডটি ডুবিয়ে নিলাম। এখন আমি এখানে মিক্স করে নিব, ইউজ করব। সো আমি এইভাবে করে আমার স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই মিশ্রণটি আমার স্কিনটাকে দ্রুত পরিষ্কার করতে সাহায্য করবে এবং স্কিনটাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে। সো আমি ভালোভাবে এইভাবে লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেন এইভাবে আমি আমার হাতটিকে 2 মিনিট পর্যন্ত রেখে দিয়ে দেন আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। সো আমি আমার হাতটিকে ওয়াশ করে আসছি। সো ফ্রেন্ডস, আমি আমার হাতটিকে ওয়াশ করে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতটা কতটা গ্লোয়িং এবং ব্রাইট হয়ে গেছে এবং আমার হাতটা সম্পূর্ণভাবে ক্লিন হয়েছে। সো ফ্রেন্ডস, এখন আমি আমার সেকেন্ড স্টেপটি তৈরি করব। আমার সেকেন্ড স্টেপটির জন্য আমার সেকেন্ড স্টেপটি হচ্ছে হানি স্কিন হোয়াইটেনিং স্ক্রাবার। আর স্কিন হোয়াইটেনিং স্ক্রাবটি বানানোর জন্য আমাদের লাগবে 1 চামচ মধু, 1 চামচ কফি পাউডার, 1 চামচ চিনি। এখন আমরা এই তিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই স্ক্রাবটি আমাদের স্কিনটাকে অনেক আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেল রিমুভ করবে, আমাদের স্কিনটাকে সম্পূর্ণ ডার্ট এবং পলিউশন রিমুভ করবে আমাদের স্কিন থেকে এবং আমাদের স্কিনটাকে সফট করবে। এই স্ক্রাবটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আমাদের স্কিন হোয়াইটেনিং করতে এই স্ক্রাবটি খুব ভালো কাজ করে। আমার স্ক্রাবটি রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ইউজ করে দেখাবো। আপনারা এটাকে হালকাভাবে আলতো হাতে মাসাজ করবেন।
ভালোভাবে মাসাজিংয়ের ফলে আমাদের স্কিনে রক্ত সঞ্চালন বাড়ে এবং আমাদের স্কিনটা খুবই ভালো থাকে, সফট এবং স্মুথ হয়। সো আমি ভালোভাবে এটাকে আমার স্কিনে রাব করে নিচ্ছি, এটাকে আমি আলতোভাবে মাসাজ করব যেন আমার স্কিনের পক্ষে হার্শ না হয়। সো ভালোভাবে মাসাজিংয়ের পর এবার আমি এটাকে 5 মিনিট পর্যন্ত আমার ফেসে রেখে দিব। 5 মিনিট পর্যন্ত মাসাজ করে তারপর 5 মিনিট পর্যন্ত ফেসে রেখে দিবেন, দেন এটাকে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আসব। সো আমি এখন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আসছি। সো ফ্রেন্ডস, আমি আমার হাতটিকে ওয়াশ করে আসলাম এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতটা কতটা হোয়াইট দেখাচ্ছে এবং আমার স্কিনটা অনেক স্মুথ এবং সফট হয়ে গেছে। এখন আমি ইউজ করব হানি স্কিন হোয়াইটেনিং গ্লো মাসাজ, আর এটার জন্য আমি ইউজ করব আমার 3rd স্টেপটি হচ্ছে হানি স্কিন হোয়াইটেনিং গ্লো মাসাজ। এটার জন্য আমার লাগবে 1 চামচ অ্যালোভেরা জেল, আর লাগবে হলো 1 চামচ কাঁচা দুধ, আর লাগবে হলো 1 চামচ হানি। এই মাসাজিং ক্রিমটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমি তিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে এই মাসাজিং ক্রিমটা খুবই ভালো কাজ করবে। আপনারা এখানে দুধের পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করি দুধ দিয়ে মাসাজ করতে, আমার মনে হয় এটা আমার স্কিনের জন্য ভালো কাজ করে। সো আমি তিনটাকে একসাথে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি মাসাজ করবো আমার স্কিন হোয়াইটেনিং গ্লো মাসাজের জন্য। আমি এখানে দুধ, মধু আর অ্যালোভেরা ইউজ করেছি। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের ত্বকের রোদে পড়া কালো দাগ দূর করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের রঙটা উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। অ্যালোভেরা আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট রিমুভ করে। আমি এটাকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অ্যালোভেরা আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট রিমুভ করে এবং আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যা আমাদের স্কিন থেকে পিম্পল রিমুভ করে এবং আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এবং আমাদের স্কিনে যদি কোনো ধরনের ফাইন লাইন, রিঙ্কেলের মতো প্রবলেম থাকে সেটাকেও রিডিউস করতে সাহায্য করে। সো আমি এইভাবে এই গ্লো মাসাজিং ক্রিমটাকে দিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে মাসাজ করব আলতো হাতে। দেন মাসাজ করার পর আমি এটাকে এভাবে রেখে দিব 5 মিনিট পর্যন্ত, দেন আমি এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। সো আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আসছি। সো ফ্রেন্ডস, আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আসলাম আমার হাতটা। এখন আমি ইউজ করব আমার নেক্সট স্টেপটি। আমার নেক্সট স্টেপটি হচ্ছে সবার লাস্ট এবং 4th স্টেপটি হচ্ছে হানি স্কিন ব্রাইটেনিং গ্লো ফেস প্যাক। এই ফেস প্যাকটির জন্য আমার লাগবে, এই ফেস প্যাকটির জন্য আমার লাগবে 2 চামচ বেসন। আমি এখানে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি, আর নিব হলো 1 চামচ মুলতানি মাটি, আর নিব 1 চামচ হানি। 1 চামচ হানি নিয়ে নিলাম, আর নিব 1 চামচ দুধ, আর নিব হলো অল্প একটু লেবুর রস। সো আমি এখানে অল্প একটু লেবুর রস দিয়েছি। এবার আমি আরেকটু পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিব। এই ফেস প্যাকটি আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে, আমাদের স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করবে এবং আমাদের স্কিন থেকে সমস্ত প্রকার রোদে পড়া কালো দাগ কিংবা আমাদের স্কিনে যদি কোনো রকমের কালো দাগ থাকে, ব্রনের কালো দাগ ফেড করতে সাহায্য করবে, আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে এবং আমাদের স্কিন একটা ইনস্ট্যান্ট গ্লো দিবে। সো ফ্রেন্ডস, আমার ফেস প্যাকটি রেডি।
ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। সো ফ্রেন্ডস, আপনারা এই ফেস প্যাকটিকে ইউজ করবেন। এই ফেস প্যাকটি আপনাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে খুবই সাহায্য করবে। এবং এখানে হানিও আছে, হানি আমাদের স্কিন থেকে ব্রণ দূর করতে সাহায্য করবে। সো আমি এখন আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করব। আমি এইভাবে আমার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনারা আপনাদের অবশ্যই আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন এই প্যাকটিকে। এইভাবে অ্যাপ্লাই করার পর আপনারা এই প্যাকটিকে 30 মিনিট পর্যন্ত রেখে দিবেন, দেন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। সো আমি আমার হাতটি 30 মিনিট পর্যন্ত ওয়েট করার পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আসছি। সো ফ্রেন্ডস, আমি আমার হাতটিকে ওয়াশ করে আসলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতটি কতটা ফর্সা লাগছে। সো ফ্রেন্ডস, আপনারা এই ফেসিয়ালটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন। কজ এই ফেস এই ফেসিয়ালটি আমি নিজে ইউজ করেছি, এবং আমি নিজে ইউজ করেছি যা বেনিফিট পেয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই ফেসিয়ালটিকে বাসায় করবেন, এবং এই ফেসিয়ালটিকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার করবেন, তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কজ আপনারা যদি আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, তাহলে আমি নিউ ভিডিও আপলোড করতে উৎসাহী হব। সো আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।